নমস্কার, আমি দীপা মুদ্রা, চলে এসেছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাঁধুনির আরও একটা পর্ব নিয়ে। আমাদের রাঁধুনিতে এখন গরমের খাওয়া দাওয়া চলছে, অর্থাৎ সামার স্পেশাল উইক। আর এই উইকে আমাদের সঙ্গে আজকে যে রাঁধুনি আসছে হেঁশেলে, তিনি রাখি স্পেশাল কনটেস্টে প্রচুর লাইক পেয়ে সরাসরি আমাদের হেঁশেলে চলে এসেছে। প্লিজ ওয়েলকাম অন্বেষা, অন্বেষা মুখার্জি চক্রবর্তী আসছে সোদপুর থেকে। অন্বেষা নমস্কার দিদি, কেমন আছো? এই তো ভালো, তোমার কেমন চলছে? আমার খুব ভালো চলছে। বুঝতেই পাচ্ছি রান্নাবান্না হচ্ছে। টুকিটাকি সেরকমভাবে মা রান্না করতে দেন না, তো শখের সাথে রান্নাগুলো করি। শাশুড়ি মা রান্নাবান্না করতে দেন না? রান্নাটা উনিই করেন, এবার শখের রান্নাগুলো শুধুমাত্র আমি করি। তা শখের রান্নার মধ্যে এই রান্নাটা যেটা তুমি আজকে করছো, সেটা কি শ্বশুরবাড়িতে খাইয়েছো আগে? এটা আমাকে এই মা, মানে শ্বশুরবাড়িতে মাই শিখিয়েছেন এই রান্নাটা। এই মায়ের থেকে শেখা। এটার নাম হচ্ছে কি, পাতাবাহার পটলের মালাইকারি। পাতাবাহার পটলের মালাইকারি। তাহলে দেখে নিই এই পাতাবাহার পটলের মালাইকারি বানাতে কি কি উপকরণ লাগছে। পাতাবাহার পটলের মালাইকারি উপকরণ: খোসা চেঁচে খাঁজ কেটে নেওয়া পটল, নুন, হলুদ গুঁড়ো, সাদা তেল, গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নারকেলের দুধ, নারকেল কোড়া, কাঁচা ও পাকা লঙ্কা, ফ্রেশ ক্রিম, ঘি, গরম মশলা গুঁড়ো। আচ্ছা অন্বেষা, তোমার এইটার নিশ্চয়ই কিছু ম্যারিনেশনের দরকার পড়বে। হ্যাঁ, একটা প্লেট লাগবে যেটাতে ওই পটলটাকে নুন দিয়ে ঢাকা। তাহলে আগে আমাদের হাতটা স্যানিটাইজ করে নিতে হবে। তার জন্য আমাদের সঙ্গে রয়েছে আয়ুর শক্তি হ্যান্ড স্যানিটাইজার। একদম, এনাও, এটা হাতে লাগাও। আর আয়ুর শক্তি শুধুমাত্র হ্যান্ড স্যানিটাইজার নয়, আমাদের এই রাঁধুনির হেঁশেলকে সুরক্ষিত রাখতে, জীবাণুমুক্ত রাখতে আয়ুর শক্তি কিন্তু প্রতিদিন স্যানিটাইজ করে দেয়। আর তুমি যে গিফট পাবে তার মধ্যে আয়ুর শক্তির ফিনাইলও আছে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমি তোমাকে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে তেল দেব। হ্যাঁ, কি তেল আমরা ব্যবহার করব? এইটাতে সাদা তেল দিতে হবে। তাহলে আমরা ব্যবহার করছি এক্ষেত্রে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। সাদা তেল দিচ্ছি, কতটা দেবো? আইটা দাও। আচ্ছা, এটা কি ডিপ ফ্রাই হবে? না, ডিপ ফ্রাই না, বাস হয়ে যাবে। আচ্ছা, শ্যালো ফ্রাই হবে, কিন্তু এতগুলো পটল ফ্রাই করতে হবে। আচ্ছা, এবার তুমি কি ম্যারিনেট করবে? এটা পটলটাকে নুন হলুদ মাখিয়ে একটুখানি মাখিয়ে নিচ্ছি আগে। আচ্ছা, এটাকে তুমি সামনে রেখে দাও। হ্যাঁ, এটা এখানে রাখ। তুমি এতে নুন আর হলুদটা মাখাচ্ছো। হ্যাঁ, পটলটা তুমি একটা বেশ ডিজাইন করেছো। হ্যাঁ, এটা একটা পাতার শেপে কেটেছি। ও আচ্ছা, এই যে দেখুন, ও পটলটাকে কিরকম চিড়ে রেখেছে পাতার শেপেতে। এটা ফ্রাই হওয়ার পরে একটু স্প্রেড হয়ে যায়, পুরো পাতার মতন দেখতে লাগে। আচ্ছা, এই জন্য এটা নাম করো। আচ্ছা, নুন হলুদে আমরা যেরকম যে কোনো ভাজা করার সময় মাখিয়ে রাখি সেরকমই মাখিয়ে রাখবো। এটা একটু হাত দিয়ে মাখাতে হবে। হ্যাঁ, হাত দিয়ে মাখাতে ভালো হবে না? হ্যাঁ, ইউজ করতে কোনো অসুবিধা নেই। তোমরা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে নাও, পটলটাকে হাতে করে একটু চেপে চেপে হালকা প্রেস করতে হবে, দেখতে হবে ফেটে না যায়। আচ্ছা দিদা, হলে হ্যাঁ। আচ্ছা অন্বেষা, এটা ভাজা হতে থাকুক, এরপর তো তোমার গ্রেভিটা বানাতে হবে। তাহলে আমি ততক্ষণে আরেকটা কড়াই তেল দিয়ে রেডি করে নিই। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, একটু লাগবে, ব্যাস হয়ে যাবে। এর মধ্যে একটা লবঙ্গ, একটা এলাচ, একটা দারচিনি ফোড়ন দেবো। আচ্ছা, একটু সাজিয়ে নেবো। আচ্ছা, এবার জিরে দেবো। জিরে গুঁড়ো, জিরে গোটা জিরে, সাদা গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এরপরে এর মধ্যে আদা। আচ্ছা দিয়ে দাও, পুরো আদাটাই দিয়ে দিই। পুরো আদাটা দিয়ে দিই। নিরামিষে তো অন্য কিছু তো পেঁয়াজ রসুন করছে না, শুধুমাত্র আদাটাই পরিমাণে লাগবে। ওই কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা, হ্যাঁ, এটা তো যে যার একটু ঝাল বেশি যারা খেতে পছন্দ করেন তারা একটু বেশি, তারা একটু বেশি কাঁচা লঙ্কা পাতা দেবে, আর যারা কম পছন্দ করে রান্নাটা। আচ্ছা, এরপর এর মধ্যে জিরে ধনে পাউডার দেব। জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো, এটা কিন্তু আগে থেকে একটু হালকা কড়াই নাড়িয়ে নিয়েছি, মানে রোস্টেড আছে, রোস্টেড, তাতে কি কাঁচা ফ্লেভারটা আসে না। আচ্ছা, ধনে এবং জিরে গুঁড়ো দেওয়া হলো। এরপর এরপর আরেকটুক্ষণ নেড়ে তেল ছেড়ে দিলে
তারপরে এর মধ্যে এটা দেব নারকলের দুধটা ফ্রেশ ক্রিম দেব আচ্ছা এটা মোটামুটি হয়ে গেছে তুমি এর বাকি আছে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি মির্চ পাউডার আচ্ছা কাশ্মীরি মির্চ কালারটা গ্রিন চিলি পাউডার পেস্ট দেওয়া হয়েছে তো সেই জন্য এটাতে কাশ্মীরি মির্চ দিলে কালারটা সুন্দর এটা রঙের জন্য আমরা শুধুমাত্র দিচ্ছি হ্যাঁ এবার তাহলে নারকলের দুধটা দেব হ্যাঁ এরপর নারকলের দুধটা দেব দিয়ে দাও এই দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে অর্থাৎ কষাটা মোটামুটি হয়ে গেছে একদম 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 দিয়ে দিচ্ছি তাহলে এটা হ্যাঁ নারকেলের দুধ পড়ে গেছে এটা একটু ফুটবে এরপর পটলটা পড়বে ফুটে যাওয়ার পর দিয়ে দেব ও নারকেলের কুচোটাও পড়ে একবারে দিয়ে দিচ্ছি তোমার শাড়িটা তো খুব সুন্দর আমার শাড়িটাও কিন্তু বেশ ভালো সুন্দর না কি ভালো লেগেছে আমার শাড়িটা ভীষণ সুন্দর দেখতে লাগে এরকমই যদি আপনাদের পছন্দ হয় তাহলে সোজা চলে যেতে হবে প্রিয় গোপাল বিষয়ের যে কোনো আউটলেটে পেয়ে যাবেন রাধুনীর কালেকশন এবং আরো অনেক রকমের শাড়ি এর মধ্যে না কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমরা এতে দিয়ে দিলাম এবার পটলগুলো ভাজা হয়ে গেছে আচ্ছা এর মধ্যে গুলো এবার দেখতে হবে পটলটা হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এই পটলটা কি তেল সমেত আমরা এই রান্নায় দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দিতে পারেন আচ্ছা এটা তো ফুটতে থাকবে আমরা কি চাপা দিয়ে দেবো হ্যাঁ চাপা দিয়ে দেবো নামানোর একটু আগে ঘি গরম মশলা দিতে হবে নামানোর সময় ঘি আর গরম মশলা দিতে হবে ফ্রেশ ক্রিমটা দিয়ে তারপরে তখন আমরা আমার মনে হচ্ছে অন্বেষা পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে না রান্নাটা মোটামুটি হয়ে গেছে তাহলে দেখি একটু তুমি খুন্তিটা দিও আচ্ছা আমি তোমাকে খুন্তি দিয়ে দিয়েছি পুরো হ্যাঁ তেল পুরো দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু দেখো পটলগুলো পাতার মতোই দেখতে হ্যাঁ সেটা গেছে আচ্ছা এবার আর কি দিতে হবে বলো তো এর মধ্যে একটু মিষ্টি দিতে হবে একটু গরম মশলা পাউডার দিতে হবে আচ্ছা এটা কি রুটি না ভাত কিসের সঙ্গে খায় এটা সবকিছু পরোটা দিয়েও খাওয়া যায় ফ্রাইড রাইস দিয়েও খাওয়া যায় খুব ভালো লাগে ভাতের সঙ্গে একটা একদম ভাতের সঙ্গেও খাওয়া যায় আচ্ছা আচ্ছা চিনিটা তোমার দেওয়া হয়নি এটাকে ওই ব্যালেন্সের জন্য দিচ্ছি হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি হবে তো তাই জন্য লাস্টে অ্যাড করে দিচ্ছি আচ্ছা আর কি দেবে একটু পিঞ্চ গরম মশলা পাউডার আচ্ছা গরম মশলা দিচ্ছ আর নামানোর পরে প্লেটিং এর আগে একটু ফ্রেশ ক্রিম আর ঘি দিতে হবে আচ্ছা এই রান্নাটা তাহলে হয়ে গেল আমরা একটু স্ট্যান্ডিং টাইম দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার আমরা দ্বিতীয় কোন রান্নাটা শিখছি বলো এবার করব খট্টা মিঠা এগ সুইস রোল খট্টা মিঠা এগ সুইস রোল আমার তো শুনেই জিভে জল এসে গেছে আচ্ছা তাহলে আমরা এবার প্রথমে দেখে নেব খট্টা মিঠা এগ সুইস রোল বানাতে কি কি উপকরণ লাগবে খট্টা মিঠা এগ সুইস রোল উপকরণ সরষের তেল ডিম নুন গোলমরিচ গুঁড়ো পেঁয়াজ বাটা জিরে রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো হলুদ গুঁড়ো ক্যাপসিকাম লাল হলুদ বেল পেপার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা আম চিনি ধনে পাতা কুচি গরম মশলা গুঁড়ো এটা ফ্লেমটা লো করে দাও এখানেও তেল লাগবে ফ্রাইং প্যানেও সরষের তেল লাগবে তার আগে আমার ডিমগুলোকে কাটিয়ে নিতে হবে আচ্ছা এটার মধ্যে একটুখানি ব্ল্যাক পেপার পাউডার অল্প পেঁয়াজ পেস্ট লাগবে আচ্ছা আর নুন লাগবে অল্প পেঁয়াজ পেস্ট আচ্ছা পেঁয়াজ বাটা এতে দিচ্ছি বেশি না অল্প পরিমাণে আচ্ছা এটা ফিটিং হবে আচ্ছা অনেশা তোমার ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে তো কাঁচা আম রয়েছে সেটা কি গরমকালের জন্যই এটা আমাকে মা শিখিয়েছিল এটা খাট্টা হবে যেহেতু তাই জন্য কাঁচা আম থাকবে পেটের জন্য খুব উপকারী আর গরমকালে তো এটা বেশ একটা অন্য ফ্লেভার আছে তো আমরা খেয়েই থাকি তো আচ্ছা এবার আমি একটু একটু করে দেব আচ্ছা তিনটে লেয়ার বা দুটো লেয়ার মোটামুটি করতেই হয় তাই সম্পূর্ণটা একবারে দিয়ে দেব না আচ্ছা এটাকে সাইড করে নেব বাকিটা আবার দিয়ে দেব আচ্ছা সাইড করে এটাকে তুলে রাখবে না এর মধ্যেই এইভাবে বাকিটা দিয়ে দিতে হবে আচ্ছা এবার এটাকে ফার্দার র‍্যাপ করব আচ্ছা সেটা আর একটু বানিয়ে নেব তো ফ্রাইং প্যানটা
রোলটা হয়ে গেল হ্যাঁ এবারে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আচ্ছা এগুলোকে পিস করতে হবে হ্যাঁ সুইস রোলের মত দেখতে হয়ে যাবে আচ্ছা এদিকে তেল কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে আচ্ছা হালকা গরম হয়ে গেছে এর মধ্যে একটু জিরে ফোড়ন দেব জিরে ফোড়ন দেবে প্রথমে তাই তো হ্যাঁ তোমার নিজের কি এটা খুব ফেভারিট আমার খুব ফেভারিট মানে তুমি ডিম ভালোবাসো ভীষণ ভালোবাসি আচ্ছা জিরেটা দেওয়া হলো তারপরে দেওয়া হয়ে গেল এবার এর মধ্যে একটু পেঁয়াজ পেস্ট আদা রসুন পেস্ট আচ্ছা সবকিছু বাটাগুলো বাটিয়ে দেব একটু নুন ছিটিয়ে দিই अदरवाइज তেল ছিটকাবে পেঁয়াজের পরে রসুন দেব একটু এবার কি দিচ্ছো এবার এর মধ্যে লঙ্কা বাটা দেব লঙ্কা বাটা কাশ্মীরি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব বাটা পড়লো একটু কাশ্মীরি মরিচ পাউডার মরিচ একটু সাথে হলুদ দেবে হ্যাঁ হলুদও দেব টমেটো কুচিটা দেব টমেটো দিচ্ছি এবার হলুদটা দিয়ে দাও হ্যাঁ এবার হলুদটা দিয়ে দি আর গুঁড়ো মশলার মধ্যে দেবে কি গুঁড়ো মশলা মানে ধনে জিরে রোস্টেড জিরে ধনে আচ্ছা রোস্টেড ধনে জিরে তোমরা দিয়ে নেবে এরপর আচ্ছা এবার ক্যাপসিকাম আর বেল পেপার গুলো দিয়ে দিচ্ছি আচ্ছা পুরো ব্যাপারটা খুব কালারফুল হবে হ্যাঁ খুব সুন্দর হয় কাঁচা আমটা তুমি কখন দেবে ওটা একটু পরে আর একটু পরেই জাস্ট দিয়ে দেব আচ্ছা রোস্টেড ধনে জিরেটা দিয়ে দিচ্ছি হ্যাঁ এরপর কাঁচা আমটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কাঁচা আমটা শেষে দিচ্ছি হ্যাঁ অল্প রেখে দাও পরে দেব এইটা কষা হয়ে গেলে আমরা কি এটাতে একটু গরম জল দিচ্ছি একটু গরম জল দিতে হবে আচ্ছা তাহলে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি তুমি এমনি দিয়ে দাও পুরোটাই দিয়ে দাও পুরোটাই লাগবে আচ্ছা দিয়ে দিলাম এটা এটা ফুটতে থাকো একটু নাড়াচাড়া করে ফুটতে থাকো ফুটতে থাকো আচ্ছা এবারে নুনটা দিতে হবে তো হ্যাঁ নুনটা যেহেতু ডিমের নুন থাকে তাই জন্য নুনটা একটু পরে দিতে আচ্ছা আচ্ছা খট্টা মিঠা হবে তাই অল্প চিনিও দিয়ে দিচ্ছি আচ্ছা এবারে এটা করতে থাকো খট্টা মিঠা মানে কাঁচা আমের ওই খট্টা ভাবটা থাকবে চিনি দিয়ে একটু মিষ্টি করা হলো নুন আছে নন্তা সবটাই পড়ছে এবার আমি এগুলোকে কেটে নিচ্ছি কেটে ফেলো আচ্ছা ডিমগুলো এরকম হবে একটু বড় বড় কিউব বড় বড় কিউব হবে তুমি পুরোটাই দিয়ে দিতে পারো আচ্ছা ছোট টুকরোগুলো দিয়ে দিচ্ছি মানে এবার ডিমের মধ্যে এই মশলাটা ঢুকবে হ্যাঁ আমাদের কি এটা একটু চাপা দিয়ে রাখতে একটু চাপা দিয়ে রাখতে হবে আর লাস্টে এর মধ্যে একটুখানি এ দিয়ে দেব ধনে পাতা ছড়িয়ে দেব ধনে পাতা ছড়িয়ে দেব গরম মশলা গরম মশলাটা লাস্টে দিয়ে দেব দুটো রান্নাই এবার টেস্ট করে দেখতে হবে কিন্তু তার আগে তোমরা এই রান্না দুটো মানে পাতাবাহারি পটলের মালাইকারি আর খাট্টা মিঠা এগ সুইস রোল এই প্রণালী দেখতে হবে তো দেখে নাও একবার পাতাবাহার পটলের মালাইকারি উপকরণ খোসা চেঁচে খাঁজ কেটে নেওয়া পটল নুন হলুদ গুঁড়ো সাদা তেল গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নারকেলের দুধ নারকেল কোড়া কাঁচা ও পাকা লঙ্কা ফ্রেশ ক্রিম ঘি গরম মশলা গুঁড়ো প্রথমে পটল নুন ও হলুদ মাখিয়ে সাদা তেলে ভেজে নিতে হবে এরপর কড়াইতে সাদা তেল গরম করে এলাচ লবঙ্গ দারচিনি জিরে তেজপাতা শুকনো লঙ্কা আদা কুচি কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নারকেলের দুধ নারকেল কোড়া চিরে রাখা কাঁচা ও পাকা লঙ্কা ভেজে রাখা পটল দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে ঢাকা খুলে চিনি গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ঘি ও ফ্রেশ ক্রিম ছড়িয়ে পরিবেশন করুন পাতাবাহারি পটলের মালাইকারি খাট্টা মিঠা এগ সুইস রোল উপকরণ সর্ষের তেল ডিম নুন গোলমরিচ গুঁড়ো পেঁয়াজ বাটা জিরে রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো হলুদ গুঁড়ো ক্যাপসিকাম লাল হলুদ বেল পেপার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা আম চিনি ধনে পাতা কুচি গরম মশলা গুঁড়ো প্রথমে একটা পাত্রে চারটি ডিম নুন
গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ বাটা দিয়ে ফেটিয়ে নিতে হবে। এরপর ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে ফেটানো ডিমের অর্ধেকটা দিয়ে রোল আকারে গড়ে বাকি অর্ধেকটা ফেটানো ডিম দিয়ে আবারও রোল করে নিতে হবে। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, নুন, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো, হলুদ গুঁড়ো, ক্যাপসিকাম, লাল হলুদ বেল পেপার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা আম, গরম জল, চিনি, পিস করে কেটে নেওয়া ডিমের সুইস রোল দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখে ধনে পাতা কুচি ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন খাট্টা মিঠা এগ সুইস রোল। দুটো কিন্তু একদম ডিফারেন্ট টেস্ট। আমি একটা কথা বলবো, দেখো ডিম তো আমাদের ভালো লাগেই, কিন্তু পটলটা না অনেক সময় বাড়িতে বাচ্চারা বা আমরাও অনেক সময় নাক ছিটকে থাকি। তোমাদের বলছি এইভাবে যেভাবে অন্বেষা আজ আমাদের শেখালো পাতাবাহারি পটলের মালাইকারি, এইভাবে করে খাইও তো বাড়ির লোকজনকে, দেখো তো মেজাজটাই অন্যরকম হয়ে যাবে। দারুণ হয়েছে অন্বেষা, শ্বশুরবাড়িতে কিন্তু খুব নাম করতে পারবে, এটা আমি বলে দিলাম। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আজকের যে রাঁধুনি অন্বেষা, আমাদের এই রাঁধুনির হিসাব থেকে কি কি গিফট পাচ্ছে সেটা দেখে নিই। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অ্যাশিওর ওপেলওয়ার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিল্ডা বাসমতি রাইস এবং পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। মাই নেইল এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় পুরস্কার। আর থাকছে মিওমেরের পক্ষ থেকে একটা দারুণ কেক। এবার তোমার জন্য রয়েছে 5-5টা পিঠে বিলাসী ফুড ভাউচার, কিন্তু সেগুলো না না আমি এমনি এমনি দেবো না, তার জন্য তোমাকে কি করতে হবে তুমি বলো তো। মগজ গোলাই। একদম ঠিক ধরেছে, পাঁচ ফোড়নের মগজ গোলাই হবে। তুমি রেডি তো? একদম। তাহলে তোমার ফার্স্ট কোয়েশ্চেন হলো তোমার এই পাতাবাড়ি পটল নিয়ে। এই যে পটল রান্না করলে পটলে কোন ভিটামিন থাকে, ভিটামিন এ, ভিটামিন সি, নাকি দুটোই থাকে? ভিটামিন এ দুটোই। আচ্ছা, এরপর তোমার ইনগ্রেডিয়েন্টসের মধ্যে নারকেল ছিল। নারকেল কিন্তু একটা পর্তুগিজ শব্দ কোকো থেকে এসেছে, যার অর্থ খুলি, মালা না খোল? মালা। ভেবে বলো। খুলি। খুলি, নারকেলের খুলি। এই তো ঠিক, একটু হিন্ট দিলে হয়ে যায় তোমার জন্য পিঠে বিলাসীর এই ভাউচার। আচ্ছা, পরের কোয়েশ্চেন, সুইস রোল যেটা তুমি বানালে, এই সুইস রোল খাবারটার সম্ভাব্য অরিজিন কোথায়? আমি তোমাকে অপশন দিচ্ছি তিনটে, পোল্যান্ড, অস্ট্রিয়া না হাঙ্গেরি? পোল্যান্ড, অস্ট্রিয়া। পরেরটায় যাই, আমের আদি নিবাস কোথায়? আমরা যে খাট্টা মিঠা আইটেমে আম দিলাম, আমের আদি নিবাস কোথায়, দক্ষিণ এশিয়া, ইউরোপ নাকি আফ্রিকা? দক্ষিণ এশিয়া। একদম ঠিক, দক্ষিণ এশিয়া। তুমি আবার জিতে নিচ্ছ পিঠে বিলাসীর এই ভাউচারটা। শেষ কোয়েশ্চনে যাই, ধনে ব্যবহার করলাম আমরা রান্নায়, এই ধনে ফুলের রংটা কি, লাল, সাদা না হলুদ? সর্ষে হলুদ হয়, সাদা। সাদা, সাদা, একদম ঠিক বলেছো। আর তুমি জিতে গেছো আবারও পিঠে বিলাসীর ফুড ভাউচার। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, বাকি দুটো আমার কাছে রেখে দেবো না, ভালোবেসে তোমাকে দিয়ে দিলাম। তুমি তোমার পরিবারের লোকজনকে নিয়ে পিঠে বিলাসিতে গিয়ে কালীঘাট ওদের যে আউটলেট সেখানে খাওয়া দাওয়া করতেই পারো জমিয়ে। ওখানে কিন্তু খুব ভালো ভালো বাংলাদেশি খাবার দাবার পাওয়া যায়, ঠিক আছে? সারা বছর কিন্তু নোলেন গুড়ের খাবার দাবার পাওয়া যায়, তুমি তো ভাবছো শীতকালে শুধু, ওখানে চলে যাও পেয়ে যাবে সারা বছর। ডেফিনেটলি ট্রাই করবো। আচ্ছা, এবার তাহলে আমরা আকাশ হাতের রাঁধুনি রেহেশলে দেখে নেবো নীলা দিচ্ছি। নিয়মিত নারকেল খেলে মাথায় খুশকি ও শুষ্কতা দূর হয়। বলো অন্বেষা, আজকে এখানে এসে রান্না করে তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে, মানে আমি অনেকদিন ধরে আশা করেছিলাম আসতে পারবো, কিন্তু আশা হয়নি, তো ফাইনালি আসতে পেরে খুব ভালো লেগেছে। ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর সবাইকে ভালো রাখতে গেলে ভালো খাওয়াতে হবে, আর ভালো খাবার দাবার মানে দেখতে হবে প্রতিদিন দুপুর 1:30টার সময় আকাশ হাটের পর্দায় রাঁধুনি। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1:30টায়।